তো বন্ধুরা দেখেন উপর উঠে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ঘেমে চমে গেছে, অস্থির লাগছে, হরণ লাগছে। আমার পিছনের ঝর্ণা এখন বন্ধুরা আমি এটা থেকে বেরিয়ে যাচ্ছি। দিকটাই যেখানটায় ছিল আর কি বন্ধ হয়ে গেছে, দুয়ারটা বন্ধ হয়ে গেছে মন্দিরের, তার জন্য দেখাতে পারলাম না নিচের দিকে ওয়াটারফলটা দেখতে। কিছুক্ষণ কাঠের দোলং হাঁটার পর আমি ডান দিকে এই ফুটব্রিজটা পেলাম। আশেপাশের দৃশ্যাংশগুলোকে উপভোগ করতে করতে আমি শিব মন্দিরে একটা পেলাম। শিব মন্দিরে গেলাম, অনেক উঁচু, সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো তারা আমার পিছনে শিব মন্দিরের গেটটা দেখা যাচ্ছে। তারপর আশেপাশে কিছু দৃশ্যাংশ উপভোগ করতে করতে আমি ঝর্ণাটার দিকে এগিয়ে যাচ্ছি আর কি। তো গাছের উপরে একটা মানে চাংঘর আছে, চাংঘর দেখা যাচ্ছে, চাংঘর উঠা যাচ্ছে না, সিঁড়িগুলো নষ্ট হয়ে গেছে, নাহলে উঠতাম আর কি, মনে হয় বন্ধ আছে। বন্ধুরা ওই যে কাঠের দরংটা দেখা যাচ্ছে, ওই কাঠের দরংটার কথা বলছিলাম, যেতেই আপনার দিদি ডান দিকে ঘুরতে হয় আর কি। তারপর এখানটা একটা শৌচাগারের ব্যবস্থা আছে, শৌচাগার আছে, টয়লেট টয়লেট এটা সেটা। শিব মন্দির থেকে নিচে চলে আসলাম, ও যে পিছনে শিব মন্দির ওটা বন্ধ দেখাতে পারলাম না, আমি এখন এদিক দিয়ে একদম নিচের দিকে চলে যাচ্ছি। আস্তে আস্তে নামতে হবে, ভীষণ মানে স্লিপার জায়গা। তো নিচের দিকে নামবো এখন আমি, নামতে ভালোই লাগে কিন্তু উঠতে সময় ভীষণ কষ্ট হয়। এখন আমি নিচের দিকে প্রায় নিচের দিকে চলে আসলাম। ওই যে নিচে ওইখান থেকে উঠে এসেছিলাম, ওই যে মন্দিরের গেট দুয়ারটা দেখা যাচ্ছে নিচে, ওখানটা যাবো এখন আমি। এই খটখটিগুলো পেলাম, এখন খটখটি দিয়ে নিচে 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 নেমে যাবো। এই যে শিব মন্দিরের গেটটা পেয়ে গেলাম, এখন আমি নিচের দিকে নামবো। এখন আমি ঝর্ণাটা, বড় একটা ঝর্ণা আছে ওইটার দিকে এগোচ্ছি আর কি, ওইটা কিছুক্ষণ পর আমাদের দেখাবো আপনাদের। তখন রাস্তা দিয়ে হেঁটে চলেছি আর কি, তো পরে দেখাবো, এখন এতটুকু থাক আর কি রেকর্ডিং, পরে আবার রেকর্ডিংটা অন করবো। আশেপাশে দৃশ্যাংশগুলো ঝর্ণার পথে যাওয়ার পথে, পথ আর বন্ধুরা শেষ হচ্ছে না, পথ এখন অনেকটা বাকি আছে। চলতে চলতে আবার প্রাকৃতিক দৃশ্যগুলোকে তুলে ধরছি। কোথাও একটা গোল্ডেন মাঙ্কি দেখতে পাচ্ছি না, এটা বা কি দেখাচ্ছে আর কি উপরে, যাই হোক বোঝা যাচ্ছে না। এটা হলো আশেপাশের দৃশ্যাংশগুলা, ক্ষেত খামার যে আছে সেই আশেপাশে, এই পাহাড়ের আশেপাশে যে ক্ষেত খামার আছে সেটা দৃশ্যাংশ। যে পৌঁছায় আমার সামনের দিকে পাহাড়, গাছগাছানি, পাথর। কিন্তু বন্ধুরা আমি কিন্তু গোল্ডেন মাঙ্কিটাকে আপনাদের দেখাতে পাচ্ছি না আর কি, কখন বা দেখতে পাই, যদি ভাগ্যে থাকে
তাহলে দেখাতে পারবো, আপনারা দেখতে পারবেন আর কি, সেটা দেখছি না আর কি। মানে কাকজান পার্কটা মানে গোল্ডেন মাঙ্কির জন্য আর কি বিখ্যাত আর কি, তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না আর কি। মোটামুটি ওয়াটারফলের কাছেই বোধ হয় চলে আসতেছি আর কি আস্তে আস্তে। বন্ধুরা পাথরের গা দিয়ে মানে জল চোয়া চোয়া পড়তেছে আর কি, দেখছেন তো এখানটাও আছে পাথরগুলোর গা দিয়ে জল পড়ছে আর কি, স্যাঁতস্যাঁতা স্যাঁতস্যাঁতা ভাব। একদম ট্রুলি আর কি ন্যাচারাল আর কি। তো আমরা এগোতে থাকি, এই যে পাহাড়। বন্ধুরা আরেকটু দূরে আছে মনে হচ্ছে, তো বোঝা যাচ্ছে না আর কি। একদম প্রাকৃতিক পরিবেশে ভরপুর জায়গা, যে জলগুলো যাচ্ছে আর কি, একটি পাইপের মাঝখান দিয়ে ঝর্ণার জলগুলো পড়ছে আর কি। আশেপাশে দৃশ্যাংশটা অনেক দূরে গিয়ে আসছি, ওই পিছনের রাস্তাটা দিয়ে আসলাম আমরা, তো চলুন যাই এগোতে থাকি। চলুন যাই, এই যে গোল্ডেন মাঙ্কি, ও যে একটু দেখাতে এই যে বান্দরটা, হ্যাঁ দেখলেন তো, এই যে যে বান্দরটা দেখেন, অল্প অল্প করে দেখাচ্ছি। তো বন্ধুরা মনে হয় জলের শব্দ শোনা যাচ্ছে, তো এগোচ্ছি আর কি সেই ঝর্ণাটার দিকে। সামনে থেকে শব্দ শুনতেই পাচ্ছেন অল্প একটু দূরে,
তো কাছাকাছি এসে পড়েছি, আর অল্প একটু মনে হয় দূর হবে। বন্ধুরা, ও যে ঝর্ণা দেখা যাচ্ছে, ওয়াটারফল, সেই ওয়াটারফল আমরা পেয়ে গেলাম। বন্ধুরা, আমি যে আসছি দেখেন কত ঘুমে ঘুমে গেছি, এই ঝর্ণার মানে দৃশ্যটা ক্যাপচার করার জন্য, আপনাদের দেখানোর জন্য খুব পরিশ্রম হয়েছে, দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে ঘেমে চুমে লাল হয়ে গেছি। তথাপিও আপনাদের দেখাবো, একটা সংকল্প করে এসেছি, না আজকে দেখাবো, তাই দেখাই দিলাম আর কি। কেমন লাগে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখার পর দিকে যাওয়ার চেষ্টা করতেছি আর কি, আরো কাছের থেকে যাই। ওইদিকে যাওয়ার চেষ্টা করবো, ওইদিকে চলে যাবো। এদিকে আর একটা সাইড আছে, সাইডের থেকে দেখাচ্ছি আরো। খুব সাবধানভাবে উঠতে হবে আর কি, ওইদিকে দেখাচ্ছি আরো ভালো করে। সবাই স্নান খান করবে ওখানটায়। একটু দাঁড়াও, আমি এটা উপর খেয়ে তুলে নিই।
জল পড়ছে এই পাহাড়, পাহাড়ে ঝর্ণা আশেপাশে দৃশ্যটা দেখাচ্ছি এখন আপনাদের। Yeah.